হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। লঞ্চের আগে সামনে এলো রেডমি 9 ফোনের একাধিক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ব্যাপারে বলবো, তাই দেরি না করে চলুন আজকের ভিডিও শুরু করি। চলতি বছর অক্টোবর মাসে লঞ্চ হয়েছিল রেডমি 8। ইতিমধ্যেই রেডমি 9 তৈরির কাজ শুরু হয়ে গেছে। আগামী বছর মার্চ মাসের আগেই এই ফোন লঞ্চ করতে পারে Xiaomi। কোম্পানির পরিবর্তে বাজেট ফোনে থাকবে মিডিয়াটেক G70 চিপসেট আর 4GB র্যাম। সম্প্রতি ইন্টারনেট প্রকাশিত রিপোর্টে এই তথ্য ফাঁস হয়েছে। সম্প্রতি 91 মোবাইল ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Xiaomi-র পরিবর্তে বাজেট স্মার্টফোন রেডমি 9 থাকবে মিডিয়াটেক G70 চিপসেট। এই ফোনে কোনো স্মার্টফোন মিডিয়াটেক G70 চিপসেট ব্যবহারের খবর সামনে এলো। হিলিও G70 আর হিলিও G70T চিপসেট সাথে মিডিয়াটেক G70 চিপসেট লঞ্চ করেছে মিডিয়াটেক। রিপোর্টে আরও জানানো হয়েছে রেডমি 9 ফোনে অত্যন্ত 4GB র্যাম থাকবে, সাথে থাকবে 64GB ইন্টারনাল স্টোরেজ। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্ট এই ফোনে পাওয়া যাবে। যদিও এই ফোনে ক্যামেরা, ব্যাটারি ও অন্যান্য হার্ডওয়্যার সম্পর্কে কোনো তথ্য আসেনি। 2020 সালে মার্চ মাসের আগে চীনে লঞ্চ হবে রেডমি 9, পরে ভারত সহ বিশ্ব অন্য দেশে এই ফোন লঞ্চ করবে Xiaomi। চলতি বছর অক্টোবর মাসে লঞ্চ হওয়া রেডমি 9 রেডমি 8 ফোনে 5000 mAh ব্যাটারি ব্যবহার হয়েছিল। ডুয়েল সিম রেডমি 8 ফোনে রয়েছে একটি 6.22 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। গরিলা গ্লাস 5-এর সুবিধা থাকছে। ফোনের ভিতরে থাকছে একটি স্ন্যাপড্রাগন 439 চিপসেট, 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ। রেডমি 8 ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট। রেডমি 8 ফোনে থাকছে 5000 mAh ব্যাটারি। এই ফোনে একটি USB টাইপ সি পোর্ট ব্যবহার করেছে। ছবি তোলার জন্য রেডমি 8 ফোনের পিছনে থাকছে দুটি ক্যামেরা। এই ক্যামেরা থাকছে 12 MP প্রাইমারি সেন্সর, সাথে থাকছে 2 MP ডেপ সেন্সর আর এলইডি প্লাস। সেলফি তোলার জন্য থাকছে 8 MP ক্যামেরা। সামনের ক্যামেরা ব্যবহার করে এই ফোনের ফেস আনলক কাজ করবে। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে 4G VoLTE, ওয়াইফাই, ব্লুটুথ, GPS, FM রেডিও, USB টাইপ সি আর 3.5 mm অডিও জ্যাক ব্যবহার করা হয়েছে। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দেখা হচ্ছে বন্ধুরা পরে কোনো ভিডিওতে।